আলাইকুম রাহমাতুল্লাহ। তো এখন আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ফোর্স। তোমাদেরকে বলেছিলাম যে ফোর্স মানে বল, এটা আমরা পরবর্তীতে আমরা এটা আলোচনা করব। এটা খুবই সিম্পল ব্যাপার, পুশ অর পুল, মানে এটা ইংলিশ যে মানে একটা ভাব আছে না, তুমি ফিজিক্স পড়তেছো তো বলের একটা ভাব ধরার একটা মানে ইংলিশ সংজ্ঞা আছে। ফোর্স ইজ নাথিং বাট পুশ অর পুল, মানে বল হচ্ছে টানা অথবা ধাক্কা। তার মানে আমি যদি বইটা যদি এভাবে নেই, এটা হচ্ছে কি টানা, বা আমি কাউকে টান দিলাম, এভাবে টান দিলাম, আবার কাউকে আমি ধাক্কা দিলাম, তো এটা হচ্ছে কি আমাদের বল। তাহলে বল হচ্ছে কি টানা অথবা ধাক্কা। এক কথায় বল কি, যে বল হচ্ছে টানা অথবা ধাক্কা। তো অনেকে আসলে এই বলের সংজ্ঞাটা অনেক জটিল করে ফেলায়। এটা আরেকটা সংজ্ঞা আছে, যে সংজ্ঞাটা হইতেছে যে বল হচ্ছে এমন একটা সত্তার নাম যে কিনা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল বস্তুকে স্থির করে। আমাদের এত জটিলতা যাওয়ার দরকার নাই, তা আমরা বলবো যে বল হচ্ছে টানা অথবা ধাক্কা। তো এই বলের অনেকগুলো প্রকৃতি আছে, আমাদের অনেকগুলো বলের রূপ আছে, যে একটা আছে তোমার মহাকর্ষীয় বল, তারপর তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল। তো এইগুলো আমাদের আপাতত আমাদের টপিক না, বা এগুলো আমরা এখন আলোচনা করব না। আমরা শুধু এতটুকু জেনে রাখবো যে বল হচ্ছে কি টানা অথবা ধাক্কা। বলকে এফ দ্বারা প্রকাশ করে, বলকে এফ দ্বারা প্রকাশ করে, এবং বলের একক হচ্ছে নিউটন। তো এখন আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে ভর বেগ। এই ভর বেগের সংজ্ঞাটা আমাদের অনেক বাচ্চারা ভুল করে এবং টিচাররাও ভুল করে, যে অনেকে বলে শুধু ভর বেগের গুণফলকে ভর বেগ বলে। মানে কি কি ভর বেগ, এটা কি বলে ভর গুণন বেগ, ভর বেগের গুণফলকে ভর বেগ বলে। আসলে এই সংজ্ঞাটা ভুল, এই সংজ্ঞাটা ভুল, মানে এই লেখাটা ভুল না, যে আমি যে মুখে বলতেছি যে বস্তুর ভর বেগের গুণফলকে ভর বেগ বলে, আসলে কথাটা এইভাবে না, এটা বলতে হবে গতিশীল বস্তুর ক্ষেত্রে। আমি সংজ্ঞাটা লিখে দিতেছি, গতিশীল বস্তুর ক্ষেত্রে ভর বেগের গুণফলকে ভর বেগ বলে, ভর বেগ বলে। তো এই কথাটা আমাদের খুব মানে ইম্পর্টেন্ট গতিশীল বস্তুর ক্ষেত্রে, ওকে। তো কেন, কারণ আমরা জানি বেগ যদি জিরো হয় তাহলে ভর বেগ বলতে কোনো থাকে না। বেগ যদি জিরো হয় বা শূন্য হয় তাহলে ভর বেগ বলতে আমাদের কিছু থাকে না। তো এটাকে আমরা কি বলি, মানে কোনো ভর বেগই থাকে না এক কথা। সেই জন্য ভরবেগ তখনই থাকবে যখন বস্তুর বেগ থাকবে, ভরবেগ তখনই থাকবে যখন বস্তুর বেগ থাকবে। তো এই ভরবেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি, ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আর ভরবেগের ইংলিশটা হচ্ছে মোমেন্টাম, ঠিক আছে। ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি, ধরলাম কোনো বস্তুর ভর এম এবং তার বেগ হচ্ছে কত আমাদের ভি, তো এটা হচ্ছে কি আমাদের বস্তুর ভরবেগ। তাহলে ভরবেগের আমাদের এককটা কী আসে, ভরবেগের একক আসে ভরের একক কী কেজি, আর আর বেগের একক কী এম এস ইনভার্স ওয়ান। তাহলে আমাদের ভর বেগের এককটা কী আসতেছে, ভর বেগের একক কেজি এম এস ইনভার্স ওয়ান। এবং ভর বেগের তাহলে আমাদের মাত্রা সমীকরণ কী, মাত্রাটা কী ভর বেগের মাত্রা, ভর বেগকে মাত্রাকে আমরা থার্ড ব্রেকের দ্বারা, থার্ড ব্রেকের দ্বারা আমরা প্রকাশ করি। আমরা জানি কোনো কিছুর ভরকে আমরা মাত্রায় কী দ্বারা প্রকাশ করি, এম দ্বারা, মাস, মনে রাখবা মাস এম। আর বেগের একক কী, বেগের একক হচ্ছে এল টি ইনভার্স ওয়ান। তাহলে এল টি ইনভার্স ওয়ান, আমাদের অনেক সময় নৈবিত্তিক আসে বা জ্ঞানমূলকের প্রশ্ন আসে যে ভরবেগের মাত্রা ও একক কী। তাহলে ভরবেগের একক হচ্ছে কেজি এম এস ইনভার্স ওয়ান, এবং মাত্রা হচ্ছে কি এম এল টি ইনভার্স ওয়ান, ওকে। তো এই ছিল আমাদের মোটামুটি ভরবেগের ধারণা। এই ভরবেগের উপর, ভরবেগের উপর নিউটনের একটা সূত্র আছে, নিউটনের দ্বিতীয় সূত্র,
হ্যাঁ, ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্র, আমরা একটা কথা জানি যে যত গুড় তত মিষ্টি, তাই না? যত গুড় তত মিষ্টি। তো নিউটনের দ্বিতীয় সূত্রটা এরকমই, যে নিউটনের দ্বিতীয় সূত্রটা এরকমই যে কোনো একটা বস্তুর উপর যত বল প্রয়োগ করা হবে বস্তুর ভরবেগের পরিবর্তন ততই হবে। এটাই হচ্ছে মূলত নিউটনের দ্বিতীয় সূত্র, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক। আমি কথাটা লিখলাম যে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন একটা কথা আমাদের এখানে আমাদের শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা, তোমরা একটা জিনিস সম্পর্কে খুবই কনফিউজড, এই সমানুপাতিক মানে কি সবাই আমাকে জানাইবা। এই সমানুপাতিক বলতে তোমরা কী মানে কী বুঝো কমেন্টে এটা জানাইবা, যে সমানুপাতিক জিনিসটা কী। এই ব্যাপারটা আমি আজকে আলোচনা করব না, তোমাদের কমেন্ট আমি দেখার পর আমি এটা আলোচনা করব। আসলে খুব দুঃখজনক হলো সত্য, আমি প্রতিদিন বলি যে তোমরা কমেন্টে জানাও, কিন্তু তোমাদের কয়েকটা বাড়ি কাজ দেখানো হয়েছে, বলা হয়েছে যে দেখাও, বা বাড়ি কাজও দেখাও নাই, এই করে নাই। আসলে আমাদের তো তাহলে আমরা বুঝতেছি না যে তোমরা কি আসলে ভিডিওগুলো দেখতেছো কি না, তাহলে তো আমাদের কষ্টটা সার্থক হলো না। তো যাই হোক, তো আমার একটা মানে কি বলে আমার একটা আশা থাকলো, বা আমি আশা করতেছি যে তোমরা এই সমানুপাতিকটা বুঝো কি না, হ্যাঁ বুঝো কি না, বুঝলে কী বুঝো এটা জানাও, আর যদি না বুঝো তাহলে আলোচনার জন্য কমেন্টে জানাও। তো কী বলা হইতেছে, যেখানে আমাদের কয়েকটা কথা আসছে, বস্তুর ভরবেগের আবার বলছে পরিবর্তনের হার প্রযুক্ত বল, আমার যে বলটা দেওয়া হইতেছে তার সমানুপাতিক। আচ্ছা কী ঘটনা, আমি ধরো যে কোনো একটা বস্তুর উপর আমি কী করলাম, একটা বল প্রয়োগ করলাম এফ, তাহলে বস্তুটা কী হইলো, ভিবেগ প্রাপ্ত হইলো, সে ভিবেগ প্রাপ্ত ছিল, আগে ধরলাম সে ইউবেগে ছিল, তাহলে ইউবেগ থেকে সে কী হয়েছে, ভিবেগ প্রাপ্ত হয়েছে টি সময়ে। তাহলে বস্তুর ভরবেগ বলতে কী বুঝি, তাহলে এটা ছিল তার কি আদি, আর এটা ছিল তার কি শেষ, এটা ছিল আদি অবস্থান, এটা তার শেষ অবস্থান। তাহলে আদি অবস্থানে তার ভরবেগ কি এমইউ, শেষ অবস্থানে তার ভরবেগ কি এমভি। তাহলে ভরবেগের পরিবর্তন, ধরো পরিবর্তন জিনিসটা কি, মানে সে আগে কি ছিল পরে কি হয়েছে, এর যে পার্থক্য এটাই তো আমাদের কি এটা হচ্ছে কি আমাদের পরিবর্তন। তাহলে বস্তুর আগে ছিল এমইউ, মানে এমইউ ভরবেগ ছিল, শেষ ভরবেগ কত হয়েছে, মোমেন্টাম কত হয়েছে এমভি, তাহলে তার ভরবেগের পরিবর্তন কী হয়েছে। তাহলে আমরা ধরে নিলাম, এখানে আমরা একটা কথা বলে দিই যে ধরে নিলাম যে আমাদের ভিটা হলো বড়, ইউটা হচ্ছে কি আমাদের ছোট, তাহলে আমরা বড়টার থেকে ছোটোটায় বিয়োগ দেবো, তাহলে ভরবেগের পরিবর্তন কত এমভি মাইনাস কত এমইউ, তাহলে ভরবেগের পরিবর্তন। আর ভরবেগের পরিবর্তনের হার, হারটা কি আমরা গতিবিদ্যায় হার বলতে বুঝি টি ধারা ভাগ, এটা মনে রাখবা, গতিবিদ্যায় আমরা হার বলতে বুঝি টি ধারা ভাগ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে সে সময়ের সাথে কতটুকু বৃদ্ধি পাইছে, মানে কোনো কিছু হার মানে কি একটা নির্দিষ্ট অবস্থায় সে কী পরিবর্তন হয়েছে। তাহলে আমাদের এখানে সময় মানে নির্দিষ্ট সময়ে সে কতটুকু পরিবর্তন হয়েছে, তার মানে টি সময়ে সে কতটুকু পরিবর্তন হয়েছে, তাহলে ভরবেগের পরিবর্তনের হার তাহলে কী আসতেছে এমভি মাইনাস এমইউ বাই কত টি। তাহলে এটা হচ্ছে কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমাদের নিউটন বলতেছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি বল কতটুকু দিছিলাম, এফ বল প্রয়োগ করছিলাম, তাহলে আমাদের ব্যাপারটা কী আসতেছে, তাহলে সুতরাং বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের কি সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিকটা দিলাম আমরা, তাহলে কত এমভি মাইনাস কত এমইউ বাই
টি। তাহলে আমরা এই সমানুপাতিক চিহ্ন ওঠানোর জন্য আমরা একটা কী আনবো, ধ্রুবক আনবো। আচ্ছা, ধ্রুবকটাকে আমরা কে দ্বারা প্রকাশ করলাম, কে মানে এই চিহ্নটা উঠে গেলে একটা ধ্রুবক আনতে হয়। হ্যাঁ, তা আমরা এখান থেকে এমটা কমন নিলাম, তাহলে কী আসে আমাদের, ভি মাইনাস ইউ বাই কত, টি। তাহলে আমাদের ব্যাপারটা কী আসতেছে, তাহলে এফ ইকুয়াল টু কে, এই এতটুকু সমীকরণ কত আমাদের, এই এতটুকু সমীকরণ দেখো তো, আমরা ছোটো থাকতে ত্বরণ শিখছিলাম কি না, ভি মাইনাস ইউ বাই টি। তো এতটুকু সমান আমরা কী লিখতে পারি, এই এম থাকলো, আর এতটুকু সমীকরণ কত আমরা এ লিখতে পারি। তাহলে আমরা শেষমেশ বল কী পাইলাম, এইটা। তাহলে এখন এই ধ্রুবকের মানটা আমার কত আসে, ধ্রুবকের মানটা কত আসে, তো এটা আমরা এখন দেখব। যদি আমি এক কেজি ভরের কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করি, কথাটা বুঝি নাই, একটা এক কেজি ভরের একটা বস্তু আছে, তার উপর কী করলাম আমি, এক নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে কী হইল যে তার এক নিউটন বল প্রয়োগ করার ফল, ফলে তার যে ত্বরণটা হয়েছে, এই ত্বরণটা কত হয়েছে, এ ইকাল টু এম এস ইনভার্স টু। যদি এক কেজি কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করায়, তার কী হয়েছে, তার ত্বরণ হয়েছে কত, এক এম এস ইনভার্স টু। তো তখন আমাদের এই কের মানটা, তাহলে সব কিছু যদি এক হয়, এটাও এক, এটাও এক, এটাও এক, তাহলে এক নিউটন সমান সমান কে ইন্টু এক কেজি ইন্টু কত, এক এম এস ইনভার্স টু, তাহলে কত আসতেছে, কে ইকাল টু আমাদের এক আসতেছে। আচ্ছা, এখন কথা হলো যে আমি এক কেন ধরলাম, দেখো এক কেন ধরলাম, আমরা আমাদের কোনো কিছু মেজারমেন্ট বা পরিমাপ করার জন্য আমরা একটা আদর্শ জিনিস ধরে নিই। তো আমাদের ফিজিক্সে, আমাদের পদার্থবিজ্ঞানে আমরা প্রায় প্রত্যেকটা জিনিসই আমরা এক ধরে নিই, ঠিক আছে, এই জন্য আমরা সব কিছুকে মানে একে কনভার্ট করে নিছি। তাহলে আমাদের কে মান যদি এক এক হয়, তাহলে সুতরাং আমাদের এফ ইকুয়াল টু কত আসতেছে, এম এ। এই সূত্রটা আমরা অনেক জানি, অনেক দেখছি। তো এই সূত্রটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র, যে মূলত এটা আসে এইখান থেকে, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তারপর এটাকে আমরা ক্যালকুলেশন করে এফ ইকাল টু এম এ লিখি, তার মানে কী আসতেছে, বল ইন্টু ভর গুণন ত্বরণ, ভর গুণন ত্বরণ। তো আমরা এইখান থেকে ই করি, মানে বলের এককটা লিখি, এই বলের এককটা আমাদের আসে, বলের একক এটা আমি আগেও বলছি, বলের একক হচ্ছে নিউটন, নিউটন, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন দ্বারা। আর মাত্রা কী আসে, তাহলে এফ, এটাকে থার্ড ব্রেকেট দ্বারা আমরা আটকাবো। তাহলে এমের এককে আমরা আগে বলছি, বড় হাতের এম মানে মাত্রা, সরি একক না, মাত্রা। আর ত্বরণের মাত্রা সমীকরণ কি, এল টি ইনভার্স টু। দেখো আমাদের যে মৌলিক রাশিগুলো আছে, এই মৌলিক রাশিগুলার একক এবং মাত্রাটা তোমরা একটু মনে রাখবা। মৌলিক রাশিগুলো আমাদের কি আছে, ভর সময়, ভর সময়, ভর সময়, ভর আর সময় আর দৈর্ঘ্য, এই তিনটা মোটামুটি জানলে আমাদের মূলত আমাদের মৌলিক রাশি সাতটা আছে। হ্যাঁ, তো এই তিনটা মোটামুটি আমাদের মাত্রা জানলেই, ভরের মাত্রা হচ্ছে এম, সময়ের মাত্রা হচ্ছে এল, সরি টি, আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে আমাদের এল। তো এই মাত্রাগুলো, এই তিনটা মাত্রা জানলে আমাদের মোটামুটি গতিবিদ্যার যতগুলো মাত্রা সমীকরণ আছে আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামীকাল আসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।